দাবি হইছে আমরা যে সাবজেক্টে ফেল করছি আমরা ওইটা ইমপ্রুভমেন্ট দিব শুধু এইটাই কিন্তু আমাদের থার্ড ইয়ারে সব সাবজেক্ট পরীক্ষা দিতে বলতেছে তো আমাদের মূল দাবিটা হইছে আমরা যে সাবজেক্টে ফেল করছি আমরা ওইটাই শুধু ইমপ্রুভমেন্ট দিতে চাই এখন কর্তৃপক্ষ তো এটা রাজি হইতেছে না এখন এর জন্যই তো মূলত আমরা রাস্তায় নামি 9 মাস পর রেজাল্ট দেওয়ার পরে 1 মাসের মধ্যে ফর্ম ফেলাব এবং পরীক্ষা রুটিন ছাড়েছে আমরা এই 1 মাসের মধ্যে কিভাবে সলভ করব সম্পূর্ণ কোর্স আমরা যে থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছি এখন ওরা 9 মাস পরে রেজাল্ট দিয়েছে এখন বলতেছে যে 2.50 এর নিচে যারা আছে ওরা আবার থার্ড ইয়ারে পরীক্ষা দিবে যেটা আমাদের পক্ষে তো পসিবল না এখানে আমরা অনেকেই আছে যারা সব বিষয়ে মানে পাস করছে তারপর আমাদের সিজিবির কমের জন্য আমরা আবার থার্ড ইয়ারের পুরো ফুল পরীক্ষা দিতে হবে এখন তারা সিজিপির নিয়ম করছে 2.50 এর উপরে পেতে হবে বাট বেশি থেকে বেশি 2.50 তো এইভাবে তো 2.50 এর নিচে আমরা অনেকেই আছি যারা অল সাবজেক্ট যে পাস করা হয়েছে কিন্তু এখন আমাদের বলতেছে 9 মাস পরে রেজাল্ট দেওয়ার পরে যেখানে আমরা ফোর্থ ইয়ারের প্রিপারেশন না আর আর কয়েক মাস পরে বা এক মাস দেড় মাস পরে আমাদের পরীক্ষা এখন বলতেছে যে তারা আমরা আবার থার্ড ইয়ারে যে পরীক্ষা দিব যেখানে আমাদের করোনার জন্য অলমোস্ট এক দেড় বছর চলে গেছে আমরা যদি 8 বছরে করি অনার্স তাহলে আমরা বাকি পড়ালেখা বা চাকরির জীবনটা ওটা তো যেতে পারবো না আমাদের হচ্ছে এক দফা দাবি সেটা হচ্ছে আমাদের যেখানে 3 মাসের রেজাল্ট দেওয়ার কথা সেখানে দিয়েছে 7 মাস 8 মাস 9 মাস তো এই রেজাল্ট বিলম্বে দেওয়ার কারণে আমাদের হচ্ছে যে পরবর্তী বর্ষের আমরা সবগুলো প্রিপারেশন নিয়ে ফেলছি ক্লাস থেকে শুরু করে ইন কোর্স টেস্ট এগুলো সবগুলো শেষ এখন তারা 9 মাস পরে রেজাল্ট দিয়ে বলে এক একজন নট প্রমোটেড তো তাদের এই গাফলতির জন্য তো আমরা সাফার করতে পারবো না আমাদের দাবি একটাই যে আমাদের যে সিজিপিএস সিস্টেম এটা শিথিল করে সর্বোচ্চ 1-2-3 বিষয় পর্যন্ত মান উন্নয়নের মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন এখন সিস্টেম হচ্ছে কেউ যদি এক সাবজেক্টে ফেল করে 2 সাবজেক্টে ফেল করে 3 সাবজেক্ট তো বাদই দিলাম মানে 1-2 সাবজেক্ট ন্যূনতম 1 সাবজেক্টে ফেল করলো সে তাকে পরবর্তী বিগত বছরের সবগুলো সাবজেক্ট পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে প্রমোশন পেতে হবে তাহলে এমনও হয়েছে আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমার পাশে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমাদের অল সাবজেক্টে পাস বাট আমার সিজিপিএ 2.45 2.47 2.49 বাট আমরা পরবর্তী বর্ষে পরীক্ষা দিতে পারবো না পাস করা সত্ত্বেও বিগত বছরের প্রত্যেকটা পরীক্ষা দিয়ে তারপরে আবার আমাদেরকে প্রমোশন পেতে হবে তাহলে কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব না 8 মাস 9 মাস পরে রেজাল্ট দিলে আবার সবগুলো পরীক্ষা দিয়ে প্রমোশন পা তার তো বিগত বছরের কোনো প্রিপারেশন নাই সে টেস্ট পরীক্ষা পর্যন্ত দিয়ে ফেলেছে ইনকোর্স সহ তাহলে সে তো এখন ফোর্থ ইয়ারের জন্য প্রিপারেশন ফেল করে সেভাবে এটা ঠিক আছে ফেল করে কিভাবে প্রমোটেড করবেন কিন্তু আমাদের যে পরীক্ষা দিছি আমরা এই এতে পরীক্ষা দিছি সেখানে আমাদের রেজাল্টটা প্রকাশ পাচ্ছে দীর্ঘ 9 মাস পর সেখানে আমরা হচ্ছি ফোর্থ ইয়ারের ক্লাস করে ফেলছি ইনকোর্স দিয়ে ফেলছি হ্যাঁ সব কিছু প্রিপারেশন নিয়ে ফেলছি ফোর্থ ইয়ারের জন্য এখন 9 মাস পর রেজাল্ট দিয়ে যদি বলে 1 মাসের মাথায় আমাদেরকে কি করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে রি অ্যাডমিশন নিতে হবে যারা অকৃতিকর্য সিজিপিএ সিস্টেম 2.5 এর নিচে পেয়েছে তাদেরকে রি অ্যাডমিশন নিতে হবে এবং সেই বর্ষই আবার পরীক্ষা দিতে হবে এটা কি পসিবল একটা একটা শিক্ষার্থীর ক্ষেত্রে 10 দিন পর পরীক্ষা দেওয়ার পর এটা কি পসিবল